একবারে হাই ভোল্টেজ বৃহস্পতিবার আজ ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ডে সংসদে মহুয়ার হাজিরা। সংসদে পৌঁছেছেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ। সেই মহুয়া মৈত্র ইতিমধ্যেই সংসদে পৌঁছেছেন। এথিক্স কমিটির সামনে আজ হাজিরা তৃণমূল সাংসদের। গত যে তলব, অর্থাৎ 31 অক্টোবর তলব করা হয়েছিল প্রথমবার মহুয়া মৈত্রকে, এবং সেই তলব তিনি এড়িয়ে যান। পরবর্তী সময় আরও একটি নির্দিষ্ট করে দিন স্থির করা হয় আজ 2 নভেম্বর, এবং সেই 2 নভেম্বরই হাজিরা দিলেন মহুয়া মৈত্র। এথিক্স কমিটির সামনে আজ হাজিরা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। ইতিমধ্যেই সংসদে পৌঁছেছেন মহুয়া মৈত্র। যে ছবি একবার এক্সক্লুসিভ রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে, সেই মহুয়া মৈত্র তিনি আজ এথিক্স কমিটির যেই তলব, সেই এথিক্স কমিটির তলবেই সংসদে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ডে সংসদে মহুয়ার হাজিরা, এবং যে ঘোষকাণ্ড তার বিরুদ্ধে উঠেছে নির্দিষ্ট করে ব্যবসায়ীর সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ, এবং সংসদে দাঁড়িয়ে যে একাধিক প্রশ্ন করতে শোনা যায় মহুয়া মৈত্রকে, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, এবং সেই অভিযোগের ভিত্তিতেই আজ ডেকে পাঠানো হয়। এথিক্স কমিটি ডেকে পাঠায় সংসদে, তিনি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। যে ছবি দেখতে পাচ্ছেন, কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র, এবং এথিক্স কমিটির সামনে আজ হাজিরা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। যে অভিযোগে তার বিরুদ্ধে উঠেছে ঘোষকাণ্ড, এবং সেই ঘোষ শুধু না, একই সঙ্গে সুবিধা পাইয়ে দিয়েছিলেন মহুয়া মৈত্র নির্দিষ্ট করে এক ব্যবসায়ীর নামও উঠে আসে, হীরা নন্দানী, নন্দানী গ্রুপের যে অভিযোগ, অর্থাৎ এই যে সুবিধা পাইয়ে দেওয়া, মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগটা সামনে আসে তার প্রেক্ষিতে এই কার্যত আজ ডেকে পাঠানো হয়। এথিক্স কমিটির সামনে আজ হাজিরা মহুয়া মৈত্র। ইতিমধ্যে সংসদে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। একবার এক্সক্লুসিভ সেই ছবি, সেই ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরেছে। একেবারে যে ওয়ান থেকে প্রতিটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগ সামনে আসে, সেই অভিযোগের ভিত্তিতেই আজ ডেকে পাঠানো হয়েছে তৃণমূলের এই সাংসদকে। সংসদে ইতিমধ্যে তিনি পৌঁছে গিয়েছেন, যে ছবি এক্সক্লুসিভ তুলে ধরছে রিপাবলিক বাংলা। আর এই নিয়ে রাজনৈতিক মহলের কিছু বক্তব্য, রাজনৈতিক নেতারা তারা কি বলছেন শোনাবো। অনেক কিছু উল্টোপাল্টা বকছেন বাঁচার জন্য, এখন যা কিছু বলার গিয়ে এথিক্স কমিটির সামনে বলুন, বাইরে ডায়লগ দিয়ে লাভ নেই, উনি যে ঘোর অন্যায় করেছেন এটা প্রমাণ হয়ে গেছে। ঘোর অন্যায় করেছেন তৃণমূল সাংসদ, ঘোর অন্যায় করেছেন তৃণমূল সাংসদ। তিনি পার্লামেন্টারি বডিও বটে, এবং সেখানে দাঁড়িয়ে তিনি কি করে এহানো পদক্ষেপ নিতে পারেন, সেই প্রশ্ন কার্যত তুলছেন বিরোধীরা। দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। ইতিমধ্যেই এথিক্স কমিটির যে বৈঠক, এবং সেখানে যে ডেকে পাঠানো হয়েছে মহুয়া মৈত্রকে, ইতিমধ্যে সংসদে পৌঁছে গিয়েছেন মহুয়া মৈত্র। এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা।